ভারতের দেওয়া ঈদের উপহার 10টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছল। ভারতের দেওয়া ঈদ উপহার 10টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। দুটি দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপর ইঞ্জিনগুলো ভারত থেকে বাংলাদেশে আসে। নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে আসায় কিছুটা সমস্যা দূর হবে রেল যোগাযোগের। 10টি ব্রডগেজ রেল ইঞ্জিন নেওয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদীপ দশম অঞ্চলে। সোমবার বিকেলে ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায় ইঞ্জিনগুলি। দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে সব আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুরে 5টি ও ঈশ্বরদীতে 5টি ইঞ্জিন পাঠানো হয়। হুইসেল বাজিয়ে ভারতের সময় দুপুর 3:20 নাগাদ গেদে থেকে ইঞ্জিনগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল 4:05 দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে ইঞ্জিনগুলি পৌঁছলে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।